সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম, কৃষি খামারের নতুন একটি প্রতিবেদনে স্বাগত জানাচ্ছি, আমি আশরাফুল ইসলাম। দর্শক বন্ধুরা, আজকে আমরা চলে এসেছি গাজীপুর চৌরাস্তায় আরিফা ইনকিউবেটরের মধ্যে। আজকে আমরা ইনকিউবেটরে ছাড় দেওয়া হয়েছে একটা বিষয় নিয়ে আমরা কথা বলবো। আরিফ ভাই আমাদেরকে জানিয়েছেন যে ডিসকাউন্টে তিনি ইনকিউবেটর বিক্রি করবেন, সে বিষয়ে বিস্তারিত ভাবে কথা বলি। আরিফ ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ রাখছে ভালো। আরিফ ভাই, আপনি আমাদেরকে জানিয়েছেন যে কিছু ইনকিউবেটর আপনি ডিসকাউন্টে বিক্রি করবেন। হ্যাঁ, এরকম মনে হওয়ার কারণটা কি? কম টাকায় বেশি যাতে ডিম ফুটাইতে পারে সেই ধরনের একটা মেশিন তৈরি করছি। আচ্ছা, কত টাকা বলতে? এটা হচ্ছে লোকে আপনি 350 বাচ্চা ফুটাইতে পারবে। 350 বাচ্চা ফুটাইতে পারবে? হ্যাঁ, ফুটাইতে পারবে। 10,500 টাকা। 10,500 টাকা 350 বাচ্চা ফুটাইতে পারবে। বাচ্চা ফুটাইতে পারবে। আগের দাম কত টাকা ছিল? আর আগে এগুলা মনে করেন যে বিক্রি করছে লোক আর 14,000-15,000 টাকা করে। তখন মনে করেন যে অন্য সিস্টেমের মেশিনগুলো তৈরি করছি, তো এখন লোক আর নতুন আপডেট মেশিন তৈরি করছি। অনেকে মনে করেন যে কম দামে বেশি যাতে বাচ্চা ফুটান যায় সেই রকম খোঁজাখুঁজি করে, তো চিন্তা করলাম দেখি তাহলে একটা সিস্টেম করে বানাই। চালা বাড়তে মনে করেন যে বানা সাকসেসফুল হয়েছে এবং পার্সেন্টেজ অনেক ভালো আসে। বাচ্চা ফুটবে তো? হ্যাঁ, বাচ্চা অবশ্যই ফুটবে। আমি নিজে পরীক্ষা করছি, তারপরেও যদি পাবলিকে বিশ্বাস না করে সেক্ষেত্রে মেশিন নিব, বাচ্চা যদি না ফোটে এবং 95% যদি না পায় মেশিন আমাকে রিটার্ন দেওয়ার টাকা নিয়ে যাবে। আচ্ছা, মেশিন আমি, হ্যাঁ, আপনি দিয়ে দিবেন? টাকা আমি দিয়ে দিব, গ্যারান্টি এটা। আচ্ছা, কমে দেওয়ার কারণটা হচ্ছে মানুষের চাহিদা অনুযায়ী? হ্যাঁ, চাহিদা অনুযায়ী, কারণ আমার যেরকম খরচ পড়ছে আমি ওইভাবে মনে করেন যে বিক্রি করতেছি। আচ্ছা, তো কম টাকায় ইনকিউবেটর তৈরি করবো এমনটা কেন মনে হলো? এমনটা অনেকে দেখা যায় যে যারা ছোট খামারি ও মনে করেন যে অল্প টাকায় তারা বেশি ডিম ফুটাইতে চায়, তো অনেকেই বলে ভাই টাকার মধ্যে কি এত ডিমের মেশিন হবে কিনা। সে ঠিক আছে, পরে দেখলাম যে না, অনেকের তো চাহিদা অনেক বেশি, দেখলাম যে তাহলে এই মেশিনটা বানাই। কারণ এটাতে মনে করেন যে অনেক হ্যাচিং রেট ভালো হবে, কারণ এই জন্য ভালো হবে মেশিনটা মনে করেন যে আপনি ছোট, তারপরে হিউমিডিটিটাও ভালো থাকবে। আচ্ছা, দর্শকদের মেশিনটা দেখাই, আপনি পাশে চলে আসেন, আমাদের সঙ্গে মেশিনটা দেখাই। দর্শক ভালোভাবে লক্ষ্য করেন, এই মেশিনটার মধ্যে 300 ডিম পুরানো সম্ভব, 176 পিস হ্যাচার এবং 176 পিস সেটার, টোটাল 350 মতো ডিম পুরাতে পারবে। দাম হবে 10,500 টাকা। 10,500। আচ্ছা, এই মেশিন ওয়ারেন্টি আর গ্যারান্টি সম্পর্কে আমাদেরকে বলুন। এই মেশিনে হচ্ছে আমি যে সার্কিটের গ্যারান্টি দিচ্ছি হলো কার 1 বছরের, যদি সার্কিটে কোনো সমস্যা হয় তাহলে আমি সার্কিট দেখা যায় যে অনেক দূর দূরান্তে মেশিন নিয়ে যায় সেক্ষেত্রে আমি সার্কিট পাঠাই দেব, তখন নিজেরাই লাগাইতে পারবো। হ্যাঁ, লাগাইতে পারবো। আচ্ছা, এই মেশিনের মধ্যে তো সম্পূর্ণ অটোমেটিক? হ্যাঁ, সম্পূর্ণ অটোমেটিক। এই যে এটাতে কিন্তু 88 টেরে দেওয়া আছে, 88 টেরে দুইটা, অর্থাৎ 176টা যে কোনো হাঁস মুরগি টার্কি ফুটাইতে পারবো। এই যে 88 টেরে তাতে ডিমও পড়বো না, কবিতরের ডিমও বসাইতে পারবো। আচ্ছা, কবিতর ডিম বসানো সম্ভব? হ্যাঁ, সম্ভব। হাঁসের ডিম ফুটাই আমরা? হাঁসের ডিমও যে কোনো 20 ডিম ফুটাইতে পারবো, যে কোনো? হ্যাঁ, একই টেরেতে মুরগি। হ্যাঁ হ্যাঁ, ফার্মি মুরগি, ফার্মি মুরগি যে কোনো 20 ডিম ফুটাইতে পারবো। আচ্ছা, খুবই চমৎকার, যেহেতু অনেক খামারের আপনার কম টাকায় ইনকিউবেটর খুঁজে, যদি এরা 10,500 টাকায় প্রায় 350 ডিম ফুটানো যায় সে কিন্তু একটা অনেক ভালো। হ্যাঁ, আচ্ছা, এই যে এখানে আরও কিছু মেশিন, এগুলো কত দিব? এটা হচ্ছে হলো কার 100 সেটার 100 হ্যাচার। হ্যাঁ, 200 ডিমের ইচ্ছা করলে মনে করেন যে প্রতি ব্যাসে মনে করেন যে আপনি 200-250 ফুটাইতে পারবো। এটা কেমন টাকা দাম? এটা হচ্ছে লোক আর 7,500 টাকা। 7,500 টাকা 200, 100 সেটার 100 হ্যাচার। আচ্ছা, তাহলে তো এটা থেকে ওইটা ভালো? হ্যাঁ, এটা থেকে আবার ওইটা ভালো, এবং চাহিদা মনে করেন যে অনেক বেশি। আপনার 100 সেটার 100 হ্যাচার। ইনকিউবেটর ক্রয় করার আগে আসলে আমাদের কোন কোন বিষয়গুলো দেখা প্রয়োজন যে ডিম যাতে ভালো ফুটে? ইনকিউবেটর আগে আপনার দেখতে হবে যে যারা মেশিন তৈরি করতেছে তাদের পার্সেন্টেজ কীরকম আসতেছে, এটা যাচাই বাছাই করা দরকার। ঠিক আছে, আর কোন কোয়ালিটির মাল দিতেছে আর কোন XM18 কোনটা ব্যবহার করতেছে, কারণ অনেকেই তো 2 নম্বর XM18 ব্যবহার করে, সেক্ষেত্রে কিন্তু পার্সেন্টেজটা ভালো আসে না। মেন হইল কার কন্ট্রোলারটা, কন্ট্রোলার যদি ঠিক থাকে তাহলে আপনার হিউমিডিটি টেম্পারেচার দুটাই
অ্যাকুরেট দেখাবে আর যদি কন্ট্রোলার ভালো না থাকে তাহলে কিন্তু ঠিকমতো দেখাইবো না ডিমের পার্সেন্টেজটাও কম হবে আচ্ছা এই 250 ডিমের যে মেশিন রয়েছে এটাতে কি কন্ট্রোলার ইউজ করতেছেন আপনি এরাতে ব্যবহার করছি হচ্ছে 3001 কন্ট্রোলার 3000 এক কন্ট্রোলার হ্যাঁ এক বছরের গ্যারান্টি এটাতে আপনি 500 বাচ্চা ফুটাইতে পারবেন 500 বাচ্চা ফুটানো সম্ভব আচ্ছা এর মধ্যে কন্ট্রোলারটা ছোট কন্ট্রোলার কিন্তু এর কিন্তু এর ধারণ ক্ষমতা অনেক বেশি হ্যাঁ অনেক বেশি আচ্ছা আমি যেটা পার্টেক্সেন না নিয়ে স্টিলের নিয়ে তার কেমন টাকা লাগবে স্টিলের নিলে এটা খরচ পড়ব ছিল কার 16000 টাকা 16000 টাকা 16000 টাকা বেশি 6000 টাকাই বেশি কারণ 6000 টাকাতে আমার বডি বানাইতেই যাইব স্টিলেরটা তো বিষয় কারণ এটা হচ্ছিল কার আপনার শীটের দাম বেশি আর যেগুলা শীট যেগুলো তো জাপানি প্লেন শীট এর জন্য শীটের দাম বেশি কারণ এটা বডি বানাইতে আমার যে টাকা খরচা যাব আর এটা যদি স্টিল করতে চাই সেক্ষেত্রে আমার মনে করেন যে 5000 টাকায় বডি বানাতেই যাইব আচ্ছা পার্টেক্সে যেগুলো আছে এগুলো কোনো সমস্যা হয় কি না এটা হলো কা সব কিছু যত্নের উপরে যদি মনে করেন যে পানি থেকে দূরে রাখে তাহলে কিন্তু এটা নষ্ট হওয়ার সম্ভাবনা নেই আর যদি পানি সব সময় দেখা যাইতেছে যে পানির কাছে রাখা দিছে কিংবা উপরে পানি পড়তে পরিষ্কার করে নাই তাহলে বোর্ডটা নষ্ট হয়ে যাবে আচ্ছা আপনার এখানে কিন্তু প্রচুর পরিমাণে ইনকিউবেটর বানানো হচ্ছে আসলে ইনকিউবেটরের অর্ডারটা কি বেশি বা চাহিদাটা কি হ্যাঁ আল্লাহ ভর্তি আপনার দোয়া অনেক প্রচুর অর্ডার আছে এখনো মনে করেন যে আমার মোটামুটি 14-15টার অর্ডার আছে বেশিরভাগ আপনার আছে হলো কার 160 আর 160 তারপরে 400 ক্যাপাসিটি আর আপনার সাইডটা আছে হলো কার 1000 ক্যাপাসিটি স্টিলে আপনি তো বাংলাদেশের বিভিন্ন জায়গায় কুরিয়ার পাঠান হ্যাঁ বাংলাদেশের যে কোনো জেলায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠাই দেই যদি আমি এই মেশিনটা নেই বা এই মেশিনটাই নেই কুরিয়ারে দূরে কোথাও নেই কত টাকা লাগবে খরচ এটা কুরিয়ার খরচা নিব বাংলাদেশের যে কোনো জেলায় নেবেন 500 টাকা কারণ আমাদের এখানে মোরগঞ্জ যেগুলো প্রোডাক্ট পাঠায় সব হলো কার রেট করা কুরিয়ার থেকে যে আমাদের মালগুলা এত টাকা করে নিব অনেকে বলে যে কুরিয়ারে যদি আমরা মেশিন পাঠাই সেটা সমস্যা হয় কিনা কোনো বিষয়ে না ইলেকট্রনিক জিনিস সমস্যা হইতেই পারে আর আমি যেভাবে কাজগুলা করে দেই যদি সমস্যা হয় ফোনে বললে আমি তাকে ওইভাবে বলি যে আপনি এটা দিয়ে এটা করেন তখন নিজে কাজটা করতে পারে সেদিকে মনে করেন যে আমরা যথেষ্ট পরিমাণে হেল্প করি আচ্ছা আরে ভাই এই 350 ডিমের মেশিন নিয়ে আর কি বলতে চান যারা মনে করেন যে কম দামে নিতে চায় এবং পার্সেন্টেজ ভালো যদি পাইতে চায় তাহলে কমের ভিতরে এই মেশিনটা খুবই ভালো এবং পার্সেন্টেজটাও খুবই ভালো আচ্ছা এগুলো তৈরি করা আছে কতগুলো এগুলো তৈরি করা আছে অর্ডার আছে হলো কার 5টার তার মধ্যে মনে করেন যে একটা কমপ্লিট করছি আরও 5টার কাজ চলতেছে আচ্ছা আচ্ছা যদি কেউ নিতে চায় সেক্ষেত্রে অর্ডার দিতে হবে আগে হ্যাঁ অর্ডার করতে হবে দেখা যায় যে অনেকেই তো আসতে পারে না সেক্ষেত্রে আমাদের বিকাশ করে অ্যাডভান্স করলে মনে করেন আমরা মাল পাঠাই দিই আর বাদ বাকি টাকা কুরিয়াতে টাকা দিয়ে মাল উঠাইব অল্প কিছু টাকা দিলে হয়ে যাবে হ্যাঁ আপনি দেখা যায় অনেকে 500 করে 1000 করে চার যেরকম কারণ অনেকেই তো মনে করেন যে ইউটিউবে অনেকেই তো প্রতারণা করে এর জন্য কিন্তু আমাদের বিশ্বাস একটু কম করে যে যদি টাকা দিলাম মাল যদি না দেয় সেক্ষেত্রে আমরা বলি আপনি যা খুশি অ্যাডভান্স করবেন সমস্যা নেই দর্শক আমরা তখন কথা বললাম আরিফ ভাইয়ের সাথে একটি মেশিন সম্পর্কে 350 পিস ডিম ফোটানো সম্ভব মাত্র 10500 টাকা খুবই চমৎকার একটি অফার কিন্তু এটা তো আরিফ ভাই এটা কি আজকের জন্য অফার নাকি সবসময় এটাই চলবে না এটা সবসময় চলবো তারপরেও যদি কখনো দেখি যে না আমার মালের দাম বেড়ে গেছে কিংবা ভোটের দাম বেড়ে গেছে সেক্ষেত্রে আমি ওই অনুযায়ী রেটটা বাড়াবো আচ্ছা ঠিক আছে আরিফ ভাই অসংখ্য ধন্যবাদ সময় দেওয়ার জন্য ভালো থাকবেন আসসালামু আলাইকুম আসসালাম